নমস্কার, আমি সুতপা। আপনাদের সকলকে স্বাগত জানাই ট্যাশগুরুর আজকের গল্প পরিবেশনায়। এই অগস্ট মাস পুরোটাই হবে চীনে পডকাস্ট স্পেশাল। গা শিরশিরে ও সম্পূর্ণ ভিন্ন স্বাদের হরর, থ্রিলার, মিস্ট্রি, রোম্যান্টিক এবং কমেডি জনরার গল্প পড়তে অবশ্যই ঘুরে আসুন ফেসবুকের চীনে পডকাস্ট গ্রুপটি থেকে। আজ আপনারা শুনবেন মনীষ মুখোপাধ্যায়ের লেখা গল্প পাগলি। গল্পটি আমরা নিয়েছি চীনে পটকার ভয়ের চেয়ে ভয়ঙ্কর সিরিজ থেকে। এই সিরিজের অন্যান্য গল্পগুলি পড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ব্যবহার করুন। মনীষ মুখোপাধ্যায়ের লেখা বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে প্রকাশিত ধূমাবতীর মন্দির, অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত বই নরক, আমি মিঠুনের ফ্যান, দ্য ক্যাফেটেবল থেকে প্রকাশিত রক্ষা কবচ, কলিকাতা সত্তর বইগুলি পাঠক মহলে অত্যন্ত সুপরিচিত। আজকের গল্পটিতে দেবদেবী, ভর পড়া এসবের উল্লেখ আছে। ট্যাশগুরু কিন্তু এসব ব্যাপারে বিশ্বাসী নয়। শ্রোতার কাছে অনুরোধ, আপনারাও সংস্কারমুক্ত মন নিয়ে গল্পটি শুনবেন এবং উপভোগ করবেন। গল্পে ধূমপান, মদ্যপান ইত্যাদির উল্লেখ আছে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমরা চাইব শ্রোতারা এগুলি থেকে বিরত থাকবেন। গল্পের প্রধান চরিত্রে রয়েছে নীলাব্জ, ডক্টর অমর ঘোষাল ও শ্যামল দাস। শুরু হতে চলেছে মনীষ মুখোপাধ্যায়ের লেখা পাগলি। একসময় সেলসের কাজে আমায় বিস্তর ঘোরাঘুরি করতে হয়েছে। মাঝে মাঝেই কোম্পানি চেঞ্জ করতাম। 2003-এর দিকে আমি যে কোম্পানিতে ছিলাম তারা আমায় এক্সটেনশন দিয়েছিল আমতলা। আমতলা কলকাতা শহরের থেকে খুব বেশি দূরের পথ নয়, সকাল সকাল বেরিয়ে ফিরে আসতাম সন্ধ্যের মধ্যেই। 2003-এর ভাদ্র মাস, পুজো আসতে আর খুব বেশি দেরি নেই। সেই কোম্পানিতে নতুন জয়েন করার জন্যে বোনাস পাওয়ার আশা প্রায় নেই, তাই পুজোর আগে ভালো ইনসেন্টিভের লোভে মোটামুটি চোখ কান বুঝেই কাজ শুরু করলাম। আমি পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আমি যে বিভাগে কাজ করতাম তা ছিল নিউরোসাইকিয়াট্রি বিভাগ। আমতলায় কলকাতার যেসব বিখ্যাত নিউরোমেডিসিন আর সাইকিয়াট্রি ডক্টররা যেতেন, আমি কলকাতায় তাদের সাথে মিট করে পরিচিতি বাড়িয়ে নিয়েছিলাম। আমতলায় ওদের থেকে ওষুধ লেখাতে আমার কোনো অসুবিধেই হতো না। এরকমই এক ভাদ্র মাসের দুপুরে গরমে ঘেমে মেয়ে পৌঁছলাম আমতলা। সকাল সকাল পৌঁছানোর কথা, দেরি করে ফেলেছিলাম বলে বেশ চিন্তায় ছিলাম। সেদিন সেখানে কলকাতা থেকে গিয়েছিলেন ডাক্তার অমর ঘোষাল। আমি তার ড্রাইভারকে চেম্বারের বাইরে বসে থাকতে দেখে হেসে এগিয়ে গেলাম ওর দিকে। এক্সটেনশনে গেলে ডাক্তারের সাথে সাথে তার ড্রাইভারের সঙ্গে সখ্যতা করাও ছিল একটা অলিখিত নিয়ম। অমর ডাক্তারের ড্রাইভার বিলুর সঙ্গেও আমার ভাব জমে উঠেছিল সেই নিয়মেই। আমি বিলুকে জিজ্ঞাসা করলাম, কিরে আজ পেশেন্টের চাপ কেমন? পেশেন্টের কথা জিজ্ঞাসা করার কারণ, যত বেশি পেশেন্ট হবে তত বেশি প্রেসক্রিপশন বের করা যাবে। বিলু বেশ থমথমে মুখেই উত্তর দিল, আজকে সকাল থেকেই সব পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন ডাক্তারবাবু। একটা পেশেন্ট এসেছিল বুঝলেন, তারপর থেকেই স্যার খুব চিন্তায় পড়েছেন পেশেন্টটাকে নিয়ে। পেশেন্টটাও হঠাৎ চুপ করে গেল বিলু। আমি জিজ্ঞেস করলাম, পেশেন্টটা কি বিলু? বাকিটা আপনি বরং স্যারের কাছে শুনে নেবেন, আপনি আসবেন বলেছিলেন বোধহয়, ওই জন্যই স্যার বসে আছেন, বললেন আপনার সঙ্গে দেখা করেই কলকাতা ফিরবেন। কথা শেষ করে কেমন একটা অন্যরকম চোখে বিলু তাকালো আমার দিকে। আমি এগিয়ে গেলাম ডক্টরের চেম্বারে। ডাক্তার ঘোষালকে আমি কখনো চেম্বারে বসে মদ্যপান করতে দেখিনি, যদিও ঘন ঘন সিগারেট খান আর সেটা পেশেন্টের পরোয়া না করেই। চেম্বারে উঁকি দিয়ে দেখলাম তিনি বিয়ারের বোতলে চুমুক দিচ্ছেন, পায়ের কাছে দুটো খালি বোতল রাখা, মানে অনেকক্ষণ ধরেই এই পান পর্ব চলছে। মে আই কাম ইন স্যার? দরজার বাইরে থেকে আওয়াজ দিলাম। ডাক্তার ঘোষাল
কেমন যেন ইলেকট্রিক শক খাওয়ার মতো লাফিয়ে উঠলেন। গভীর চিন্তার মধ্যে ছেদ পড়লে এমন হয়। তারপর বললেন, আরে নীলাব্জ, ইয়েস ইয়েস কাম ইন। আমি সময় নষ্ট না করেই বললাম, বিলু বলছিল একটা পেশেন্ট দেখার পর থেকে নাকি আপনি বেশ চিন্তায় আছেন। সময় নিয়ে একটা সিগারেট ধরালেন ডাক্তার। তারপর চোয়ালটা খুব শক্ত করে বললেন, আমার জীবনে আমি কতজন পেশেন্ট দেখেছি জানো? মাথা নাড়ালাম আমি। 4230, হিসাবটা লিখে রাখি রোজ, কিন্তু এমন অভিজ্ঞতা আজ প্রথমবার হলো। কেমন অভিজ্ঞতা স্যার? শি মাস্ট বি অ্যান এলিয়ান অর সামথিং এলস। ওর গলার ভেতর থেকে একটা নীল আলো বেরিয়ে আসছিল, টর্চ মারার সঙ্গে সঙ্গেই প্রায় দেখতে পেলাম আমি। নীল আলো? আমি বেশ অবাক হয়ে এই প্রশ্নটা করলাম। ডাক্তার ঘোষালকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তিনি বিয়ারের বোতলে একটা লম্বা চুমুক দিলেন, তারপর বললেন, এই কেসটা আর পাঁচটা সোজা সাপটা হিস্টেরিয়া রোগীর মতোই ট্রিট করতে গিয়েছিলাম আমি। কেস হিস্ট্রি তাই বলছিল, সোজা কথায় যাকে বলে ভর পড়া। সি থিঙ্কস দ্যাট শি ইজ গডেস কালি। কাঁপা কাঁপা হাতে সিগারেটটা ছাইদানে গুঁজে তিনি আরো বললেন, মেয়েটার বাবা আমাকে বলল প্রতি অমাবস্যায় তার মেয়ের ওপরে ভর করতেন মা কালী, প্রচুর লোক আসত নানা জায়গা থেকে, ওরা ভাবতেন দেবদেবীর ব্যাপারে মূর্খ মানুষের না ঢোকাতেই ভালো। তারপর শেষ অমাবস্যার থেকে মেয়েটা সেই যে ভর পড়ল আর সুস্থ হচ্ছে না কিছুতেই। তাদের পাড়ার মুরব্বী গোপাল দাস বলেছি এটা নাকি মানসিক অসুখ, আমার কাছে ওকে নিয়ে আসতে বলল, তাই এনেছে। মেয়েটার চোখে টর্চ ফেলতেই কেমন যেন অদ্ভুত লাগলো আমার, চোখের মণিটা মাটির পুতুলের মতন একদম স্থির, গায়ে কাপড় জামা রাখতে চাইছে না, সে একটা কথা বলে যাচ্ছে আপন মনে, কথাটা যে কি তা বোঝার ক্ষমতা হলো না আমার, সেটা একটা অন্য ভাষা, সে ভাষার সঙ্গে আমি পরিচিত নই, কিন্তু ভাষাটা কোথাও শুনেছি তাও মনে হলো আমার। মেয়েটার জিভ পরীক্ষা করার জন্য মুখের ভেতর টর্চ ফেলতেই হাত কেঁপে গেল আমার। মেয়েটার মুখের ভেতর ছাপ ছাপ অন্ধকার, টর্চের আলো সেই অন্ধকার ভেদ করতে পারছে না, ওই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসছে লাল টকটকে রক্তমাখা একটা জীব, আর ওপর আর নিচের পাটিতে লেগে আছে কয়েক সার ধারালো দাঁত, গলার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা ক্ষীণ নীল আলো, শরীরের সবকটা নার্ভ যেন একসাথে ফেল করলো আমার। পরের সপ্তাহে আনতে বলে বাড়ি পাঠিয়ে দিলাম মেয়েটাকে, তারপর আজ আর পেশেন্ট দেখিনি। থামলেন ডাক্তার ঘোষাল। আমি হেসেই বললাম, আরে স্যার আপনার কোথাও ভুল হয়েছে, এই গ্রামেগঞ্জের দিকে ভরের ব্যবসা অতি প্রসিদ্ধ ব্যাপার, ওরা ওইসব করেই খায়, দেখুন গিয়ে আসলে কিচ্ছু না। আমার হাতটা চেপে ধরলেন ডাক্তার, তারপর বললেন, যদি তুমি সত্যি প্রমাণ করতে পারো যে মেয়েটার আসলে কিছু হয়নি, বা এটাও যদি প্রমাণ করতে পারো ওর রোগটা আসলে হিস্টেরিয়া ছাড়া আর কিছু না, তবে সারা জীবন কোনো সার্ভিস ছাড়াই তোমায় দিনে পাঁচটা, হ্যাঁ দিনে পাঁচটা করে প্রেসক্রিপশন দেবো, দিনে পাঁচটা পাঁচটা করে প্রেসক্রিপশন দেবো। হ্যাঁ
স্পেশালিটি সেগমেন্টে এত বড় ডাক্তারের থেকে দিনে 5টা প্রেসক্রিপশন পাওয়া আর আলাদিনের চেরাক পাওয়া একই ব্যাপার। আনন্দে লাফিয়ে উঠলাম আমি। ডাক্তার অমর ঘোষালের দিকে তাকিয়ে বললাম, স্যার আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আজই সব খোঁজ নিয়ে ফেলছি। আর হ্যাঁ, আমার কিন্তু রোজ 5টা প্রেসক্রিপশন চাই, তা সে এখানেই হোক বা কলকাতাতে। আর ওষুধ না পাওয়া গেলেও যেন প্রেসক্রিপশন বন্ধ না হয়। দেখলাম মাথা নেড়ে সম্মতি জানালেন উনি। দুপুরবেলাতেই বীরপাড়ার দিকে রওনা হলে বোধহয় ভালো হতো, কিন্তু সেটা না করে আমি এদিক ওদিক কয়েকটা কল সেরে নিলাম আগে। ডাক্তার ঘোষাল আমাকে ওই মেয়েটার বাড়ির ঠিকানা বলে দিয়েছিলেন। আমতলা থেকে বাঁকড়াহাটের দিকে 1.5 কিলোমিটার মতো গেলেই বীরপাড়া, সেখানেই মেয়েটার বাড়ি। বাপের নাম শ্যামল দাস আর মেয়ের নাম জবা দাস। জবাকে স্থানীয় লোকেরা পাগলি মা নামে ডাকে। তা বীরপাড়ায় যখন পৌঁছলাম, বিকেল গড়িয়ে সন্ধে নামবো নামবো করছে। পাড়ার মোড়ে একটা বিরাট বট গাছ, যার বয়স 150 বছর তো হবেই কম করে। সেই গাছের গায়ে জড়ানো লাল হলুদ সুতো, ছোট্ট ছোট্ট ঢিল বাঁধা তাতে। বুঝতে অসুবিধে হলো না এই পাড়ার মানুষজন কি পরিমাণ অন্ধবিশ্বাসী। পাড়াটায় ঢুকেই কেমন যেন অবাক লাগলো আমার, কোনো লোকালয় কি এত নিস্তব্ধ হতে পারে? আমার সঙ্গে আমার মোটরসাইকেলটা থাকায় হাঁটাহাঁটির কোনো ঝামেলা নেই। আর একটু এগিয়ে গেলাম আমি, উদ্দেশ্য এই যে কাউকে দেখতে পেলে জবার বাড়িটা কোন দিকে সেটা জেনে নেব। একটু এগিয়েই দেখতে পেলাম একটা চায়ের দোকান, জনা 3-4 লোক সেখানে বসে বিড়ি খাচ্ছে। মোটরসাইকেলটা স্ট্যান্ড করে চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এখানে জবাদের বাড়িটা কোন দিকে, মানে ওই শ্যামল দাস কোথায় থাকেন একটু বলতে পারবেন? চায়ের দোকানের বুড়ো দোকানি অবাক চোখে তাকালেন আমার দিকে, তারপর বললেন, আপনি আপনি পাগলি মায়ের বাড়ি যাবেন বাবু? মাথা নাড়লাম আমি, না মানে 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 সন্ধ্যে আরতি না হওয়া অবধি এ গ্রামের একটা পাতাও নড়ে না বাবু। আরতি হবে, মা ভোগ খাবেন, তারপরে গিয়ে শান্ত হবেন। তার আগে আপনি ওকে দেখতে যাবেন না বাবু, ওকে দেখতে যাবেন না। কথাগুলো বলে মাথায় হাত ঠেকালেন বুড়ো দোকানি। হঠাৎ কানে এসে বাজল কাঁসর ঘন্টার শব্দ। এই এলাকারই কোনো মন্দিরে সন্ধ্যাকালীন পুজো শুরু হয়েছে নিশ্চয়ই। সন্ধে হয়েছে, এবার রাতও নেমে আসবে ঝপ করে। আমি তাই আর বেশি দেরি করতে চাইলাম না, বৃদ্ধ লোকটাকে বললাম, আহা আমার কলকাতা ফেরার তাড়া আছে, একটু দেখিয়ে দিন না দাদা বাড়িটা। আচ্ছা ঠিক আছে, আপনি এই রাস্তা ওই শেষে বাঁদিকে বাঁক নিলেই শ্যামল দাসের বাড়ি, দরজার বাইরে খাড়া লাগানো আছে, ও আপনি দেখলেই চিনতে পারবেন। লোকটা হাতটা তুলে সোজা রাস্তার দিকে দেখিয়ে দিলেন, তারপর ফিসফিস করে বললেন, বলতেছি একটু সাবধানে থাকবেন বাবু, বুঝলেন? বাইকে চড়ে ওই রাস্তাটুকু পার করতে বেশি সময় লাগলো না আমার। রাস্তার বাঁদিকে সত্যি একটা বাড়ি দেখতে পেলাম, যার বাইরে কিনা একটা খাঁড়া ঝুলছে। বাইকটাকে দাঁড় করিয়ে দরজায় কড়া নাড়লাম। কিছুক্ষণ পর এসে দরজা খুললেন একজন রোগা চেহারার লোক। তিনি জানালেন তার নামই শ্রী শ্যামল দাস, জবা তাঁরই মেয়ে। আমি তার মেয়েকে দেখতে এসেছি শুনে মুখটা কেমন শক্ত হয়ে গেল তার। ডাক্তার অমর ঘোষাল পাঠিয়েছে শুনেও দেখা করতে দেওয়াতে প্রবল আপত্তি জুড়ে দিলেন।
আমি কাজ মিটিয়ে যত তাড়াতাড়ি কলকাতায় ফেরা যায় সেই চেষ্টাই করছিলাম। ভদ্রলোক বললেন, আরতি শেষ না হলে ওকে দেখে যে ভয় পাবেন আপনি। এই কদিন হলো সন্ধে নামলেই বড় ভীষণ হয়ে ওঠে ও। আমি পাত্তা দিলাম না ওর কথায়। বেটা আমাকে ভয় দেখিয়ে প্রমাণ করতে চাইছে ওর মেয়ে মা কালীর অংশ, ভাঁওতা দেওয়ার আর জায়গা পায় না, সব টাকা রোজগারের তাল। ডাক্তার ঘোষালও যদি ঘাবড়ে গিয়ে কেস ছেড়ে দেন তাহলে মেয়েকে আর মানসিক রোগী বলবে না কেউ, কালীর অংশ হয়ে উঠবে সে অচিরেই, আর তখন টাকার বান ডাকবে। ভদ্রলোকের কথা যে আমি বিশ্বাস করছি না তিনি বোধহয় তা বুঝতে পারলেন, বলে উঠলেন, ঠিক আছে চলুন তাহলে, একবার চোখের দেখা দেখুন আপাতত, কিন্তু ওর ঘরের দরজা আমরা এই মুহূর্তে খুলতে পারবো না, এই বলে রাখলাম। মনে মনে ভাবলাম একবার চোখের দেখা তো দেখি, তেমন বুঝলে না হয় ওর ভোগ খাওয়া অবধি অপেক্ষা করব। সম্মত হলাম তার কথায়, তার পেছন পেছন গিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালাম। ঘরের বাইরে পৌঁছেই গাটা কেমন ছমছম করে উঠল। এখানে সেই পাড়ার মোড়ের বটগাছটার তলায় যে গন্ধটা পেয়েছিলাম সেটা পাচ্ছি। ঘরের ভিতর থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে, সাথে সাপদের গর্জনের শব্দ। একসাথে অনেকগুলো সাপদ গর্জালে এই ঠিক এইরকম শব্দ হয়। আমি শ্যামলবাবুর কানে কানে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ের ঘরে কি কোনো কুকুর আছে? না, ভদ্রলোক হেসে উত্তর দিলেন। ওনারে হাসি যেন বিজয়ের হাসি, যেন আমার সমস্ত অহংকারকে তিনি কিছুক্ষণের মধ্যেই চুরমার করে দিতে চলেছেন। হঠাৎ জানলার একটা কপাট খুলে দিলেন ভদ্রলোক। ভেতরে নিকশ কালো অন্ধকার, বটপাতা আর ধূপের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। সেই সাপদের গর্জন যেন আরো তীব্র হয়ে উঠল। আর তখনই একটা জিনিসের দিকে চোখ আটকে গেল আমার, বেশ কয়েকটা হার্টবিট মিস করলাম। ঘরের মধ্যে উন্মাদের মতো যত্রতত্র ঘোরাফেরা করছে সাপুদের মতো জ্বলন্ত চোখ, দুটো নয় তিনটে, যেমন বেলপাতাকে সোজা করে ধরলে দেখায় তেমন তিনটে চোখ। হঠাৎ ঘরের কালো অন্ধকারের মধ্যে থেকে জানলার গড়াদের সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে। আর একটু হলেই ভয়ে জ্ঞান হারাতাম আমি। মেয়েটার মুখটাই শুধু দেখেছিলাম, কালো কালির প্রলেপ যেন কেউ লেপে দিয়েছে সেই মুখে, আর মেয়েটার কপালেও আছে একটা চোখ। সেই চোখটা ভীষণ রকম জীবন্ত, আমার দিকে সোজাসুজি তাকালো মেয়েটি। তার অন্তর্বেদী দৃষ্টিতে শরীর অসার হয়ে গেল আমার। আমি পেছন ফিরে দৌড়াতে লাগলাম। পেছন থেকে শুনতে পেলাম এক উন্মাদিনীর হাসি, আর সেই ভদ্রলোক যেন চেঁচিয়ে উঠে বললেন, বটগাছটা সামলে যাবেন, ওখান থেকেই আমার মেয়েকে মা ধরেছিলেন। হ্যাঁ, ভয়ে শরীর অসার হয়ে গেছিল আমার, সেই নিয়েই বাইক ছুটিয়ে দিলাম আমি। পৈলানের কাছে এসে দেখলাম রাস্তার আলোগুলো বন্ধ হয়ে গেছে,
রাস্তা অন্ধকার। আমার বাইকের হেডলাইটটা কমজোরি ছিল, কিন্তু আমি গতি কমাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো পিছনে কে যেন বসে আছে। ডাবল ক্যারি করলে যেমন ভার লাগে, ঠিক তেমনই ভার লাগছে পেছনে। কাঁধের কাছে একটা ধারালো কিছুর স্পর্শ যেন আমি অনুভব করলাম। চকিতে ঘাড় ঘোরালাম, আর ঘাড় ঘোরাতেই চাপ চাপ আতঙ্ক চোখের সামনে সব কিছুকে অন্ধকার করে দিল। দেখলাম একটা মিশকালো নখর হাত আমার ঘাড়ের উপর চেপে বসেছে, আর পেছনে একজন নারী মূর্তি। সে নগ্ন, ঘোর কালো গায়ের রং, গলায় ঝুলছে রক্ত জবার মালা, ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে রক্তাক্ত জিভ, আর তার কপালেও একটা একটা চোখ, ভীষণ জীবন্ত একটা চোখ। নিয়ন্ত্রণ হারিয়ে আমি রাস্তার পাশে একটা ড্রেনে পড়ে গেলাম। জ্ঞান হারানোর আগের মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণা নিয়েও যেটা দেখলাম তা হলো আমার একটা পা ভেঙে উল্টো দিকে ঘুরে আছে। একটা বিকট হাসির শব্দ শুনতে পেলাম খুব কাছে। আর কিছু মনে ছিল না আমার। এরপর আমি 6 মাস বিছানাতেই পড়েছিলাম। সুস্থ হওয়ার পরেও একটা পা খোঁড়া হয়ে যায় চিরকালের জন্য, ছেড়ে দিতে হয় চাকরি। এর বছর তিনেক পরে এক ডাক্তার বন্ধুর বিয়েতে দেখা হয়েছিল ডাক্তার ঘোষালের সাথে। ওর থেকেই জানতে পারি জবা বলে মেয়েটা নাকি সেই ঘটনার মাসখানেক পরেই মারা গিয়েছিল। শুনছিলেন মনীষ মুখোপাধ্যায়ের লেখা গল্প পাগলি। গল্পের কথক তথা নীলাব্জর ভূমিকায় সৌভিক, ডাক্তার অমর ঘোষাল, মনোজ্যোতি মুখার্জি, বৃদ্ধ চাওয়ালা ময়ূক ও শ্যামল দাসের চরিত্রে কৌশিক। সাউন্ড এফেক্ট ও ডিরেকশন করেছে সৌভিক। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ মনীষ মুখোপাধ্যায় ও চীনে পটকার অ্যাডমিন পরাগ ভূঁইয়াকে। আমাদের চ্যানেলের গল্পগুলির রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট চ্যানেলটিকে এবং জয়েন করুন ট্যাশ গুরু ফেসবুক গ্রুপ। লিংক রইল ডিসক্রিপশন বক্সে। শোনা হচ্ছে পরের রবিবার। কান রাখুন ট্যাশ গরুর চ্যাঁচানিতে।